আজকের এই ভিডিওতে হাঁসের মাংস খাওয়ার উপকারিতা এবং ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করব। প্রোটিনের উৎস হিসেবে হাঁসের মাংস অন্যতম ভূমিকা রাখে। হাঁসের মাংসে নিয়াসিন, ফসফরাস, রিবোফ্লোবিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন B6 এবং থায়ামিন রয়েছে। এছাড়া অল্প পরিমাণে ভিটামিন B12 এবং ম্যাগনেসিয়াম রয়েছে। চামড়াসহ হাঁসের মাংস অধিক মাত্রায় ফ্যাট এবং কোলেস্টেরলও আছে। গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসের চর্বির পরিমাণ বেশি। এই চর্বির মধ্যে সম্পৃক্ত ও অসম্পৃক্ত চর্বি রয়েছে। সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল, তাই ওজন বাড়াতে হাঁসের মাংস খাওয়া উত্তম। হাঁসের মাংস খাওয়ার উপকারিতাগুলোর মধ্যে হাঁসের মাংসের মধ্যে আছে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে, তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবে দ্রুত ওজন বাড়ে। যারা দ্রুত ওজন বাড়াতে চান, হাঁসের মাংস খাওয়া অনেক উপকারী। গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রোটিনের ঘাটতি পূরণে হাঁসের মাংস খাওয়া উত্তম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে। এটিতে মানবদেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ দরকারি উপাদান থাকে, লোহা, দস্তা এবং পটাশিয়াম। হাঁসের মাংস ডিসপ্লাসিয়ার মতো অনেক রোগের চিকিৎসার ক্ষেত্রে কাজ করে। রক্ত স্বল্পতা, কোষ্ঠকাঠিন্য, দুর্বল পুষ্টি, যক্ষা এবং দীর্ঘস্থায়ী লিভারের সংক্রমণও প্রতিরোধ করে। হাঁসের মাংস মানবদেহে ডিউরাইটিক হিসাবে কাজ করে। এটি কাশি, রক্তচাপ এবং অনিদ্রা নিরাময় করে। এবার আসেন হাঁসের মাংসের ক্ষতিকর দিকগুলো। হাঁসের মাংসের চর্বি পরিমাণ বেশি থাকে। এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বি রয়েছে। সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল, তাই ওজন নিয়ন্ত্রণে হাঁসের মাংস না খাওয়াই ভালো। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, হাঁসের মাংস না খাওয়াই ভালো। অ্যালার্জির সমস্যা আছে, তাদের হাঁসের মাংস এড়িয়ে চলা ভালো। হাঁসের মাংস ভুনা খুবই সুস্বাস্থ্য হয়ে থাকে। চলুন জেনে নিই হাঁসের মাংস কীভাবে ভুনা করবেন। হাঁসের মাংস প্রথমে পরিষ্কার করে নেবেন, 10-12 টুকরো করে কেটে নেবেন। তারপরে টুকরা টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিন। প্রথমে হাঁসের মাংসের সঙ্গে লবণ চামচের 1/4 আদা, রসুন বাটা, চিনি এবং হলুদ মিশিয়ে ম্যারিনেট করে নিন। কড়াইতে তেল দিন, তা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। ম্যারিনেট করা হাঁসের কড়াইয়ে দিন এবং লাল লাল করে কিছুক্ষণ ভেজে নিন। এবার ভাজা হাঁস উঠিয়ে আলাদা পাত্রে রাখুন। এবার বাকি মশলাগুলো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মশলা কষে তেল উঠে আসলে হাঁস দিন। মাংস কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন। এবার হাঁস রান্না হয়ে আসলে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিন। ঝোল শুকিয়ে মাখামাখা হয়ে গেলে নামিয়ে ফেলেন, ধনেপাতা ছিটিয়ে দিন। চালের আটার রুটি, পোলাও, খিচুড়ি কিংবা গরম ভাত দিয়ে পরিবেশন করুন। এছাড়া আরও অনেকভাবে হাঁসের মাংস রান্না করা যায়। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আপনার খাদ্য তালিকা যদি হাঁসের মাংস না থেকে থাকে, তো বিশেষ করে শীতের সময়, শীতকালে হাঁসের মাংস সবারই ফেভারিট। শীতকালে আপনার খাদ্য তালিকায় যখন শীত বেশি পড়বে, হ্যাঁ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই টাইমগুলোতে হাঁসের মাংস খান। ভালো থাকবেন।